हरे कृष्ण सुदी भक्तमंडली आजकेर आलोच्य विषय खेला 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 फुटबल खेला ये फुटबल खेला आपनाके कोथाय निये जेते पारे आपनी एक बार चिंता करेछेन आजकेर आलोचनाय सेई विषयटी तुले धरब तो आपनारा मनोयोग सहकारे এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পরে এই ভিডিওর নিচে আপনার মতামত প্রদান করবেন। আজকের আলোচনা গীতার একটি শ্লোক পাঠের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। শ্রীমৎ ভগবত গীতার অক্ষর ব্রহ্মযোগ শ্রী ভগবান উবাচ অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয়ৎ প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্ত্রত্র সংশয়ঃ। বাংলা অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি পরবর্তী জন্মে সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। আর এখানে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন কেউ যদি ভগবানের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ তার ভাবেই প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই শ্লোকের তাৎপর্য দান করেছেন ইসকন প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই তাৎপর্যটুকু আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবদ্ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবদ্ ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা উচিত। জীবনের শেষ সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত, তররূপী সহিষ্ণা। যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তার অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধাবিঘ্নকে সহ্য করে তাকে অনবর্তভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। তো এখানে শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দান করেছেন। কেউ যদি এই মানব জন্মকে সার্থক করতে চায় তাকে অবশ্যই ভগবানের দিব্য নাম জপ কীর্তন করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনী। অনেকে অজুহাত দেখাতে পারেন, বাবু আমার তো সংসারে অনেক কাজ, আমি এই কাজ ছেড়ে কিভাবে ভগবানের নাম করব। কোনো সমস্যা নেই, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভবসিন্ধু পাড়ি। আপনি হাতের মধ্যে গৃহের কাজ করুন আর মুখে দিয়ে ভগবানের নাম করুন। অহরনিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, দিন এবং নিশিতে রাত্রে অথবা দিনে সবসময় ভগবানের চিন্তা করুন, আর এই চিন্তার মাধ্যমে আপনি ভগবানকে প্রাপ্ত হতে পারবেন, ভগবানের ভাব ভগবানের ধাম লাভ করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো অনেক দিন থেকে জপ করছি, আমি যে ভগবানের নাম শুরু করব, ভগবানকে যে লাভ করব সেটার গ্যারান্টি কী, আর আমার এই ভগবানকে মৃত্যুর সময় স্মরণ থাকবে কি না সেটার গ্যারান্টি কে দেবে। দেখুন, তার একটা বাস্তবিক উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। খেলা চলছে, ফুটবল খেলা সবাই দেখছে, ছোট বড় হ্যাঁ যারা খেলা প্রিয় মানুষ আছেন তাদেরকে আমি
খারাপ বলছি না, মানে খেলা আমাদের ক্ষতি করছে নাকি উপকার করছে এটা আমরা কিভাবে নেওয়া উচিত সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আপনারা দয়া করে এটি খারাপ দৃষ্টিতে নেবেন না। তো সবাই খেলা দেখছে। আমি কিছুদিন আগে একটি গান অনলাইনে পোস্ট করেছিলাম, এবার আমি ব্রজে যাব গোর কৃপা পেলে, যেথায় পশু পাখি তরু লতা সবে কৃষ্ণ কথা বলে। আচ্ছা, গানটা একটু শোনায় যাক, আমি আপনাদের সামনে গানটা অল্প একটু শুনিয়ে তারপরে আবার আলোচনায় ফিরে আসছি। এবার আমি ব্রজে যাব গোর কৃপা পেলে, এবার আমি ব্রজে যাব গোর কৃপা পেলে, যেথা পশু পাখি তরু লতা পাতা সবে, পশু পাখি তরু লতা পাতা সবে কৃষ্ণ কথা কহে ও গো। এবার আমি ব্রজে যাব গো কৃপা পেলে, তো এই গান শুনে এক ভক্ত আমাকে বলছিলেন যে বাবু, আমি মনে করছি যে এবার আমি ব্রাজিল যাব গোর কৃপা হলে। তো আমি সেই কমেন্ট দেখে, সেই কথা দেখে চিন্তা করলাম যে কেউ যদি সর্বক্ষণ ব্রাজিলের চিন্তা করে, কেউ যদি আর্জেন্টিনার চিন্তা করে, কেউ যদি ঘোড়ার চিন্তা করে, কেউ যদি বাঘের চিন্তা করে, কেউ যদি গাড়ির চিন্তা করে, আপনি যার চিন্তা করবেন মৃত্যুকালীন আপনার সেই চিন্তারই উদয় হবে। তার একটা বাস্তবিক প্রমাণ হচ্ছে এটা। আপনি যদি ব্রাজিলের ভক্ত হন তাহলে ব্রাজিলের চিন্তা অবশ্যই আসবে আপনার মাথায়, যদি আপনি আর্জেন্টিনার ভক্ত হন তাহলে আর্জেন্টিনার চিন্তা আসবে মাথায়, এভাবে আপনি যার চিন্তা করবেন তার চিন্তাই আপনার মাথায় চলে আসবে। আর মৃত্যুকালীন তার চিন্তা আপনার মাথায় যদি আসে তাহলে তার ধাম আপনি প্রাপ্ত হবেন। হ্যাঁ, ধরলাম যে আপনি নিজের দেশ থেকে ব্রাজিলের বা আমেরিকায় ইউরোপে একটা ভালো দেশে জন্মগ্রহণ করলেন, সেখানে মানুষ হয়ে জন্ম নাও হতে পারে, সেখানে আপনি একটি পোকা হয়ে জন্মগ্রহণ করতে পারেন, সেখানে আপনি বাঘ ভাল্লুক কবুতর বান্দর এ সমস্ত হয়ে জন্মগ্রহণ করতে পারেন। হ্যাঁ, তাই আমাদের সেই চিন্তা করা উচিত নয় যে এবার আমি ব্রাজিল যাব গোর কৃপা হলে। তো সেই কথাটা শুনে অনেকক্ষণ আমি চিন্তা করে দেখলাম যে চিন্তা আসলে কতটুকু শক্তিশালী। আমি লিখেছি, গানের মধ্যে পরিবেশনও করেছি, এবার আমি ব্রজে যাব গোর কৃপা পেলে, কিন্তু তিনি শুনেছে এবার আমি ব্রাজিল যাব গোর কৃপা হলে। তাহলে এর মাধ্যমেই আপনি বুঝতে পারেন যে আমাদের এই চিন্তা চেতনা আসলে কীরকম থাকা উচিত। আপনি সারা জীবন যা অভ্যাস করবেন সেই অভ্যাস অনুযায়ী মৃত্যুকালীন চিন্তার উদয় হবে। সারা জীবনের অভ্যাসের একটি উদাহরণ আমি আপনাদের সামনে প্রদান করছি। যেহেতু ফুটবল খেলা নিয়েই আলোচনা হচ্ছে, তো এক এলাকায় ফুটবল খেলা হবে, সবাই ফুটবল খেলা দেখার জন্য সেই মাঠের মধ্যে চলে এসেছে। দুই দলের মধ্যেই তো ফুটবল খেলা হয়, তাই না? তো ফুটবল খেলা দুই দলেই রেডি, কিন্তু হঠাৎ করে একটু সমস্যার সৃষ্টি হলো। কি হলো? যিনি গোলকি, মানে যিনি বল আটক করেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তখন সবাই চিন্তায় পড়ে গেল যে ফুটবল খেলার মধ্যে যদি গোলকি না থাকে, যিনি বল আটক করে, তিনি যদি ভালো মতো না থাকে, তিনি যদি সেই রকম অভিজ্ঞতা সম্পন্ন না হয়, তাহলে তো আমরা জিততে পারবো না। তাই তারা চিন্তায় পড়ে গেল এবং তারা খুঁজতে লাগলেন যে কোথায় একজন গোলকি পাওয়া যায় যিনি সুন্দরভাবে বল আটক করতে পারেন। তো তারা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে এক বাজারে গিয়ে উপস্থিত হলো। আর সেখানে তারা দেখতে পেল একটি ট্রাকের মধ্যে অনেকগুলো তরমুজ, সেই তরমুজগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে। তো এমনভাবে ওই উপর থেকে তরমুজ ছুঁড়ে দিচ্ছে,
আর এক ব্যক্তি সেই তরমুজগুলোকে ধরে ফেলছে। এত ওজনওয়ালা তরমুজ সেগুলোকে ধরে একদম একটাও মিস হচ্ছে না, সবগুলো তরমুজকে সে ধরছে। এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে সবগুলোকে ধরছে। তো ওরা অনেকক্ষণ লক্ষ্য করলো যে এই ব্যক্তিটি হচ্ছে আমাদের গোলকি হিসাবে যথেষ্ট, এ যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই খেলায় জিতে যাব। তাকে বলা হলো যে ভাই তুমি সারা দিন এই তরমুজের কাজ করে কয় টাকা বেতন পাও? সে বলল যে আমি প্রতিদিন 500 টাকা পাই। তো তাকে বলা হলো যে তোমাকে আর এই কাজ করতে হবে না, আমরা ফুটবল খেলতে এসেছি আর এখানে যিনি আমাদের বল আটক করবে, মানে যিনি গোলের মধ্যে থাকবে, মানে গোল যেন না হয়, ওই ব্যক্তিটি অসুস্থ হয়ে গেছে, এখন ওর কাজটা তোমাকে করে দিতে হবে। তো আমরা লক্ষ্য করেছি তুমি যেভাবে তরমুজ ধরছো, তো তুমি আশা করি বলটাও ধরতে পারবে। তোমাকে আমরা 5000 টাকা বেতন দেব, তুমি শুধু আমাদের গোলকি হয়ে থাকবে, মানে কোনোভাবেই যেন গোল না হয় এই বিষয়টুকু তোমার মাথায় রাখতে হবে। তখন তো সে খুশি যে আমি একদিনে 5000 টাকা পেয়ে যাব, আমি অবশ্যই আপনাদের সাথে খেলবো। তাকে প্র্যাকটিস করানো হলো, বাস খেলা শুরু হলো। বল খেলতে খেলতে হঠাৎ করে সেই গোলের দিকে বলটা গেছে আর সেই গুলি বলটাকে ধরেছে, কিন্তু ধরে আবার গোলের দিকে ঢুকিয়ে দিয়েছে। তো তখন গোল হয়ে গেছে। এবার সবাই বলছে আরে তুমি বলটাকে ধরলে আবার ভিতরে ঢুকিয়ে দিলে কেন? তখন বলছে যে ভাই আসলে আমি তো সারা জীবন অভ্যাস করেছি যে কিভাবে তরমুজ ধরতে হয় আর এদিকে ঢুকিয়ে দিতে হয়, তো আমি মনে করেছি যে আমি তরমুজ ধরেছি, কিন্তু আমি যে ফুটবল খেলার মধ্যে আছি এই সেন্সটুকু আমার ছিল না, তো আমার সারা জীবনের যে অভ্যাস সেটা আমি ভুলতে পারিনি, আমাকে তোমরা ক্ষমা করো, আমি আসলে বিষয়টি বুঝতে পারিনি, আমি সারা জীবন এই তরমুজ ধরার কাজ করেছি আর আমাকে দিয়েছো তোমরা ফুটবল ধরতে, আমি সেটা আসলে ভাই আমাকে ক্ষমা করে দাও। গোল তো হয়ে গেছে আর সেখানে ক্ষমা চেয়ে কী হবে? তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সারা জীবন যা অভ্যাস করব সেই অভ্যাস অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হবে, মানে জীবনের অন্তিম সময়ে আমরা সেই ভাব স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করতে পারব। আর ভগবান এখানে প্রতিশ্রুতি দিয়েছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা খেলাপ্রিয় মানুষ আছেন আপনারা খেলা দেখুন, সেই খেলার জন্য যেন মানুষ খুন না হয়, খেলার জন্য আপনার পাশের বন্ধুর সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, এই খেলার জন্য যেন আপনার চিন্তা চেতনার পরিবর্তন না হয়, এই খেলার জন্য যেন আপনার জীবন শেষ হয়ে না যায়। হ্যাঁ, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকেও কৃপা আশীর্বাদ করুন, আমিও যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।